এই জায়গাটা দেখো, বুঝতে পারছো? এখানে চেয়ারটা ছিল আর শীতের জামা কাপড় ছিল। 45 মিনিটের প্রচেষ্টায় সেটাকে আমি সব গুছিয়ে গাছিয়ে কিছুটা ওয়ার্ড্রবে ঢুকিয়েছি, কিছুটা আলমারিতে ঢুকিয়েছি। আলমারির এই সাইডটা ভালো করে মুছতে পারিনি, এগুলো সব মোছামুছি করতে হবে। ভাবছি আলমারিটার গায়েও একটা ওয়াল স্টিকার লাগিয়ে দেবো, দেখা যাক। গুড ইভিনিং, আজকে সকাল থেকে ব্লগ বানাইনি, এখন গলাটা অনেকটা ছেড়েছে, তোমরা শুনেই বুঝতে পারছো। সকালের গলাটা যেটা আজকে যে ব্লগটা পেয়েছো, ওখানে যে ভয়েস ওভারটা পেয়েছো, ওটা সকালের গলাটা। এখন বেজেছে ঠিক 6:40। একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিয়ে জল আর বিস্কিট নিয়ে বসেছি। চা খেতে ভাল লাগছে না, আর অন্য কিছু তো খাবোই না, মানে ঠান্ডা তো কিছু খাওয়া চলবেই না। এক্ষুনি তোমরা বকা দেবে জানি, খাবো না, ঠান্ডা খাবো না। আর জলটা আর বিস্কিটটা খাই, পল্লব আসবে, পল্লব আসলে একটু বেরোবো। বেরোবো তার কারণ হচ্ছে একটু কাজ আছে, বাইরে বেরোলে দেখতে পাবে রাতে আজকে রান্না নেই, রাতের খাবার বাইরে থেকে কিছু আসবে, সেইটা খাওয়া হবে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। এত পরিমাণে জল খাচ্ছি না, মানে চিন্তা করা যায় না, এত জল খাচ্ছি। তারপরে পরশুদিন রাত্রিবেলা, রাত্রে ঠিক না, ভোর রাত্রে আর কি, আমি ভোর রাত্রে একবার উঠি, ওই 4টে 5টের সময় উঠি, একবার ওয়াশরুম যাই। আর কি হয় জানো তো, সর্দি যখন থাকে না রাত্রিবেলা, গলার কাছে সব সর্দিটা চলে আসে। আর আমার এত ঠান্ডা লাগার মানে মূল কারণ কি জানো তো, এইখান থেকে এইটুকু আমার প্রচণ্ড ঘামে। আমি রাত্রিবেলা না একটা ওড়না, নরম পুরনো ওড়না নিয়ে শুই, এই জায়গাটা মাঝে মাঝে যখনই ঘুমটা একটু ভাঙে এই জায়গাটা মুছে নিই, নাহলে কী হয়, ওই যে ঘামটা বস জমে, ওর মধ্যে ফ্যানের হাওয়াটা লাগে, ঠান্ডাটা লেগে যায়। এটা হচ্ছে একটা মেন কারণ। আরেকটা কথা যেটা বলতে যাচ্ছিলাম, যে সবাই বলছো যে গলাটা এরকম হয়ে গেল কী করে, গলাটা এরকম হয়ে যাওয়ার পেছনে একটা কারণ আছে। সেদিনকে সোমবার দিন দুপুরবেলা বেশ কয়েকদিন ধরে মানে একজন একটা কোনো নাম্বার থেকে আর কি খুব ডিস্টার্ব করছিল। সোমবার দিন দুপুরবেলা প্রচণ্ড রেগে গেছিলাম, আমি প্রচণ্ড রেগে গেছিলাম। রেগে গিয়ে আমি একটু জোরেই চিৎকার চেঁচামেচি করেছি। আর ফ্যারিনজাইটিস যাদের থাকে না, তাদের না এই জোরে চিৎকার চেঁচামেচিটা চলে না, যার জন্য আমার গানটা বন্ধ হয়েছে। তো সেই জন্য ওইটা থেকেই গলাটা চোখ হয়ে গেল। আর কিন্তু আমার শরীরে কোনো রকম ইয়ে নেই, যেহেতু গলাটা চোখ হয়ে আছে, সর্দিটা এ হয়ে আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ভোর রাতে যখন উঠে ওয়াশরুমে গেছি, তখন নাক থেকে না রীতিমতন রক্ত পড়ছিল। কী করে শরীর শুকিয়ে যাচ্ছে জানি না, কী করে শরীর গরম হয়ে যাচ্ছে তাও জানি না। আর আমার এরকম হয়, এই যে সিজন চেঞ্জের টাইমটা, এরকম ঠান্ডা লাগা, তারপরে এইবার তো একটু বেশি হচ্ছে, কেননা প্রচুর পরিমাণে জল ঘাটছি, অঢেল জল পেয়েছি, ঘাটছি আর অসুস্থ হচ্ছি, ঘাটছি আর অসুস্থ হচ্ছি, এই চলছে। রান্নার কিছু আয়োজন করে রাখতে হবে, কাটাকুটি সেগুলোও করে নেব, দেখি এখনো করতে পারি। আগে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর যে পরিমাণে জল খাচ্ছি, তাতে সারাদিনে 3-4 বার করে এই 3 বোতল জল ভরতে হচ্ছে। আর পল্লব তো একটা 2 লিটার আর একটা 1 লিটার, দুটো বোতল ফ্রিজে ঢুকিয়ে রেখেছে, বার করছে, জলের সাথে মেশাচ্ছে আর খাচ্ছে। আমি কিন্তু ফ্রিজের জল খাই না, তোমরা কিন্তু বকো না আমাকে। আমি ফ্রিজের জল খেয়েছিলাম যেদিন, 2-1 দিন গরম পড়েছিল খেয়েছিলাম, কিন্তু তারপরে এখন আর খাচ্ছি না। কাল দুপুরে আমাকে বিশেষ দরকারে বেরোতে হবে, এখন সেটা কখন বেরোতে হবে সেটা ঠিক জানি না, হতে পারে 10টায় বেরোতে হবে, হতে পারে 12টায় বেরোতে হবে,
তো সেই জন্য আমি কালকের জন্য এই পেঁয়াজ ফেঁয়াজগুলো কেটে কুটে একটু গুছিয়ে রেখে দিচ্ছি, তাহলে রান্না করতে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। বেজেছে 9:45 বললো, এখনও আসেনি। আমাকে বললো তুমি রেডি হয়ে থাকো, আমি আসছি। কারণ আমাকে ওকে বেরোতেই হবে, খাবারটা আনবে, আমার জেডেক সিরাপটা শেষ হয়ে গেছে, ওটা আনবে। আমাকে বললো তুমিও চলো একসাথে গিয়ে নিয়ে আসি। ঠিক আছে চলো, আমি রেডি হয়েই বসে আছি, তুমি এসে হর্ন দিলেই আমি বেরোবো। ফিরতে ফিরতে 10:30, খেতে খেতে আরও দেরি। পল্লবের অনেক দিনের শখ ছিল এইখান থেকে ধোসা খাবে। এটা হচ্ছে আমাদের যে পুরনো পূর্ণিমা সুইটস আছে চণ্ডীদাসে, ওর মুখে একটা ধোসার দোকান হয়েছে, খুব বিক্রি হয় দেখি। পয়লা বৈশাখের দিন গিয়ে তো পেলামও না ধোসা, ধোসাটা দেখতেও খারাপ লাগছে না, কিন্তু 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 খেতে মোটেই ভালো হয়নি। না ধোসার পুরটা ভালো হয়েছে, না ধোসাটা ক্রিসপি হয়েছে, কেমন একটা শক্ত শক্ত ভাব, মানে মনে হচ্ছে ধোসাটার মধ্যে সুজি মিশিয়েছে, যার জন্য ধোসাটা কিন্তু আমার একটুও ভালো লাগেনি। কিন্তু তাও আর কি, খেয়েছি, এনেছি, ফেলে তো দেওয়া যায় না বলো। তবে এর সাথে মোমোটা এনেছিলাম, মনে হচ্ছিলো যে মোমোটাই 2 প্লেট আনলে বেশ ভালো হতো। আমাদের প্রি অ্যানিভার্সারি ডিনার মেনু, এখানে আছে মশালা ধোসা, ধোসার সাথে এই যে চাটনি, আর এখানে মোমোর জন্য এইখানে মেয়োনিজ আর চাটনিটা একসাথে নিয়ে নেওয়া হয়েছে। এখানেও আছে আরেকটা ধোসা আর এই চাটনি, এখানেও মেয়োনিজ আর মোমোর চাটনি একসাথে নেবেন। এটা হচ্ছে চিকেন স্যুপ আর এটা হচ্ছে সাম্বার। তাহলে চলো স্টার্ট করি। আমরা এখন এই প্রি অ্যানিভার্সারি ডিনার করে এসে বসলাম তোমাদের সামনে দুজনে মিলে। পল্লব বললো যে একটু কথা বলি সবার সাথে, আজকে তো তুমি তেমন কিছু ব্লগ করোনি। আর হ্যাঁ ঠিক আছে বলো কথা। বেজেছে এখন কটা? 11:15 বলো। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি ফুলের বাসর ঘরে, বন্ধু পারো তো ধরো না মরে, বেদনা মায়ার ডোরে, পারো তো ধরো না মরে, বেদনা মায়ার ডোরে, বন্ধু আমি কবে এসেছি। আর হচ্ছে 2024-17 তোমরা ব্লগটা পাচ্ছ 18 এপ্রিল, সেই 18 এপ্রিল 2017 আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, যেটা আজ 7th বর্ষপূর্তিতে পড়ল। তো যাই হোক, সেই 2017-র 18 এপ্রিলের অভিজ্ঞতা বলি। 2017-18 এপ্রিল যেদিন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, বাইরে থেকে খাবার এনে শুয়ে আমরা ঘর শিফট করেছি। সকালবেলা দুপুরবেলা বিয়ে করতে গেছি, বিয়ের ওখানেই, তখন আমার খুব ভালো হোম ডেলিভারি চলছিল, বিয়ের ওখানেই ফোন এসছে, বলছি যে আজকের দিনটা বাদ দাও না, দিতে হবে ফ্রাইড রাইস চিলি চিকেন। বিয়ে করে দুজনে ঘরে এসে, বুঝতে পারছো বৈশাখ মাস আর দুর্গাপুরের গরম, তারপরে নতুন বাড়িতে তখনও জিনিসপত্র কিচ্ছু সাজানো গোছানো হয়নি, একটা তো টেনশন কাজ করছিল ওই বিয়ের জন্য। তো গিয়ে সেই হোম ডেলিভারিও দিয়েছি, আমরা নিজেরা কিন্তু বাইরের খাবার কিনে খেয়েছি, কিন্তু হোম ডেলিভারিতে ফ্রাইড রাইস চিলি চিকেন পাঠিয়েছি। সেই দিনই সব নতুন আলমারি শোকেস যা যা সব একদিনে, সেই দিন একদিনে 17 তারিখ রাত্রে আমাদের দুজনের কারোর ঘুম হয়নি, কারণ ফরমান জারি হয়েছিল যে বিয়ে করলে এই বাড়িতে থাকা যাবে। তো সেই ফরমান জারির ফলে আমাদের ঘর দেখতে হয়েছে খুব চটজলদি, নেহাত ওর এক বন্ধু ছিল দেখে দিয়েছিল, আর সত্যি ওই ঘরটা আমাদের সব থেকে ভালো ছিল, বলো সব থেকে ভালো ছিল। দুটো বড় বড় ঘর, কিচেন আলাদা, টয়লেট পটি আলাদা, দুদিকে দুটো ব্যালকনি, ভীষণ সুন্দর ছিল ওই কোয়ার্টারটা। আর তিনতলা কোয়ার্টারের দোতলা তো একদম ঠান্ডা, গরমের মধ্যে ঘেমে দিয়েছে, মনে হবে এসি পুরো ঠান্ডাটা ভালো হয়েছে। তো যাই হোক, আগের দিন সারা রাত আমরা ঘুমাইনি, সবার সঙ্গে তো তাল মেলাতে হবে, ওই জন্য
গেছিলাম, খাট আলমারিগুলো ওটা পরের দিনই সকালে গেছিলাম, না আগের দিন দেখে বুক টুক করে এসেছিলাম, তুমিও চলে গেছিলে আনতে দিন, আর আমি ওই রাজু আনতে যাই ওরাই পাঠিয়ে ওটা পাঠিয়ে দিয়েছিল, আর রাজুর অটোতে করে আমি গেছিলাম। এইভাবে আমরা জীবন শুরু করেছি, এখনো চলছে যুদ্ধ। এইভাবে আমরা জীবন শুরু করেছি বাবা, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রমেদিনী, একদম বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রমেদিনী। এই যে হাতটা, আর এই হাতের উপরে যে হাতটা সেদিন পড়েছিল, এই হাতটা একমাত্র লোকনাথ বাবা ছাড়া আর কেউ ছাড়তে পারবে। ওটাকে ছাড়ানোর চেষ্টা করেছে, এখনো করছে, এখনো করছে। যাই হোক, ভগবান তাদের শুভ দিদি, মানে অনেক অনেক কিছু প্রমাণ এনেছে, কিছুই হচ্ছে না, নির্ভরতা জিরো। তোমরা খালি এটাই আশীর্বাদ করো জীবনের শেষ দিনটা পর্যন্ত যেন আমরা এরকমই থাকি, এরকমই থাকতে চাই। আমাদের অনেক বেশি কিচ্ছু দরকার নেই, কোনো প্রাচুর্য আমরা চাই না, চাই না প্রাচুর্য। অনেকের হয়তো মনে হবে আঙুর ফল টক না, আজকের দিনে দাঁড়িয়ে আমি কোনো নেগেটিভ কথাবার্তা, কোনো নেগেটিভ মানুষের কথা বলতেই চাই না, আঙুর ফল টক তা না। আমি এই মানুষটাকে নিয়ে যে কী সুখে আছি সেটা আমিই জানি, আর ও জানে। আর এই ইউটিউবে আসার পর মোটামুটি যা বদনাম হয়েছে সবই মন খুলে প্রাণ খুলে বলা যায়, কিন্তু আর নয়। কেন, কে কী বদনাম দিচ্ছে তাতে আমাদের কী হয়েছে? শোনো, মানুষের একটা লিমিট থাকে তো, সেটাই তো যাই হোক, তারও তো তার তার মনের খুশি, তার তার মনের খুশি। অনেক অনেক কিছু চেষ্টা করলো, পারলো না, পারবেও যতক্ষণ আমরা দুজন নিজেদের মধ্যে এইটা আছে। তো যাই হোক, তোমরা পাশে থেকো, এরকমই আমরা থাকবো। আগামী দিনে কী হবে একমাত্র বাবা লোকনাথই জানে। তো যাই হোক, বড়ো প্রাচুর্য যদি আসে এরকমই থাকো, আর এখন যেমন আছি যদি সেরকমই থাকি তো এরকমই থাকো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা কেউ কিন্তু জানি না এই যে এখন রাত্রিবেলা শুচ্ছি কাল সকালটা দেখবো কি, কিন্তু তবুও ঈশ্বর যেটা করবেন সেটাই হবে। ঈশ্বর যদি দেখান দেখবো, আর এই যে প্রতিদিন রাতের পরে সকাল দেখছি এটার জন্য তো ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিই, তাই না? একদম, ভালো হতেই হবে, খারাপ তো কিছু হয়নি আমাদের সাথে। সেটা বলছি, খারাপ হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো আমরা ডিসকাস করতে চাই। শোনো, খারাপ হওয়া কোনটাকে বলে বলো তো? সেই খারাপটার জন্য যদি কোনো আসার পরে আমাদের নাই, হ্যাঁ কিছু আসার পরেই আমরা ওভারকাম করে গেছি, আর ওই একটা যে একজন উপর, হ্যাঁ আমরা ওভারকাম করে গেছি কাজেই। আর আমরা জানি কী করেছি, কতটা করেছি, কার জন্য করেছি। যদি ভিউজ কমানোর জন্য ভিডিও করতে হতো না, তাহলে টানা এক মাস এত ভিডিও আমি করতে পারতাম, এত ভিউজ আমি পেতাম, কন্ট্রোভার্সি আমরাও করতে, আর 50,000 এক মাসেই আমার হয়ে যেত। কিন্তু করবো না। আর আমাদের যেটা মেন হচ্ছে আমাদের গায়ের চামড়া তো অত মোটা নয় না, খুবই পাতলা, আত্মসম্মান পার্থক্যটা বেশি। আমার আমার গায়ের চামড়া তো এত পাতলা, একটা ট্যাবলেটের চামড়া ছাড়াতে গিয়ে আমার এখান দিয়ে কেটে যায়, কখন কেটে যায় বুঝতেই পারি না। যাদের গায়ের চামড়া মোটা তারা তো চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, তারা তাদের কাজ করুক, আমরা এরকম আনন্দেই বাঁচি, আমরা এরকম আনন্দেই বাঁচি। আর কিছু না, তোমরা আছো সঙ্গে, তোমাদেরকে নিয়ে এগিয়ে যাব আগামীকাল। ওর তো অফিস আছে, অফিস মানে ওই আর কি গাড়ি চালানো, যেটা সত্যি সেটাই, ওকে তো বেরোতেই হবে, আমারও সকালে কালকে বেরোতে হবে, আজকে সন্ধ্যেবেলা বেরোতে হবে। বড় কথা, সকালে বেরোনোটা কোনো মানে এত গরম, ইচ্ছে থাকলো উপায় নেই, আর কোথাও যাওয়ার যদিও একটা সময় পাই যে যাব, কিন্তু এই এত রোদ, কাল 41 ডিগ্রি টেম্পারেচার, আজকেও ছিল, আজকেও তাই ছিল। আর তারপরে আমার বিকেলবেলা টিউশন আছে, এগুলো যেগুলো সপ্তাহে একদিন দুদিন, আর এখনকার বাচ্চাদের তো টিউশনের শিডিউল চেঞ্জ করা যায় না, কেননা সব সব দিন সব সময়টাই তাদের কোনো না কোনো টিউশন আছে। তো সেই জন্য কালকে ওই নিজেরা একটু এনজয় করবো, যদি কিছু করার করতে পারি তো সেটা পরে করবো, কবে করবো দেখতে পাবো। চলো চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থাকো, আমরা ছিলাম, আছি।